720-এর মধ্যে 720 পেয়ে সর্বভারতীয় নিচে প্রথম রূপায়ণ মণ্ডলকে সংবর্ধনা ও NBI রত্ন প্রদান নবাব বাহাদুর ইনস্টিটিউশন স্কুলের পক্ষ থেকে। গত 14 জুন ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বা নিট পরীক্ষায় 720-এর মধ্যে 720 নাম্বার পেয়ে সর্বভারতীয় স্তরে প্রথম স্থান অধিকারী রূপায়ণ মণ্ডলকে দেওয়া হয় সংবর্ধনা। মুর্শিদাবাদ জেলার একমাত্র সরকারি স্কুল বা নবাব বাহাদুর ইনস্টিটিউশনের উচ্চ মাধ্যমিক স্কুলের ছাত্র ছিল রূপায়ণ। উচ্চ মাধ্যমিক দেওয়ার পরেই প্রথমবারের চেষ্টায় সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে সে। নবাব বাহাদুর ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মাসুদ আলম বলেন, স্কুলের 200 বছর পূর্তির বছরই স্কুলের নাম উজ্জ্বল করল রূপায়ণ মঞ্চন। নবাবী সময়ে স্কুলের পক্ষ থেকে চালু হয় NBI রত্ন পুরস্কার, প্রথমবার অর্জন করল রূপায়ণ মঞ্চন। এই বছর 200 সেলিব্রেশনে আমাদের স্কুলের রূপায়ণ মণ্ডল সর্বভারতীয় স্তরে এক র্যাঙ্ক করে আমাদের স্কুলের এই 200 বছরের সেলিব্রেশনকে আরও গৌরবান্বিত করেছে। তার এই সাফল্যকে কুর্নিস জানিয়ে আমরা এবছর প্রথম NBI রত্ন পুরস্কার চালু করলাম এবং প্রথম প্রাপক হচ্ছে রূপায়ণ মণ্ডল। এরপর থেকে যারা বিভিন্ন ক্ষেত্রে আমাদের স্কুলের সুনাম দেশ জুড়ে ছড়িয়ে দেবে অথবা আন্তর্জাতিক স্তরে ছড়াবে, তাদের প্রত্যেকের কৃতিত্বের জন্য NBI রত্ন পুরস্কার দেওয়া হবে। ওর জন্য শুভকামনা রইল, ও যাতে আগামী দিনে ভালো একজন ডাক্তার হয়, ভালো মানুষের মতো মানুষ হয় এবং নিজের যে জায়গায় যাচ্ছে ডাক্তারিতে সে যাতে আরও সাফল্য অর্জন করতে পারে এবং সেই অনুষ্ঠানে হাজির মানে উপস্থিত থাকতে পারে। আমি আমার নিজেকেও আমার ভালো লাগছে। এদিন স্কুলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং সেখানে রূপায়ণের হাতে তুলে দেওয়া হয় NBI রত্ন পুরস্কার। অনুষ্ঠান উপস্থিত ছিলেন স্কুলের পরিচালন সমিতির সভাপতি তথা লালবাগের মহকুমা শাসক ডক্টর বনমালী রায়, মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবুর তাহের খান, মুর্শিদাবাদ পৌরসভার পৌরপিতা ইন্দ্রজিৎ ধর, ছোট নবাব সৈয়দ ফ্রেজা আলী মির্জা সহ স্কুলের শিক্ষকেরা, বর্তমান ছাত্র এবং বহু প্রাক্তন ছাত্ররা উপস্থিত ছিল এদিনের অনুষ্ঠানে। স্কুল কর্তৃপক্ষের পাশাপাশি সাংসদ আবু তাহের খান ব্যক্তিগতভাবে সংবর্ধনা তুলে দেন রূপায়ণের হাতে। মানে এই গর্ব তো মুখে মানে কথা দ্বারা এক্সপ্রেস করা সম্ভব নয়, কারণ এনিওয়ে একটি হিস্টোরিক্যাল ইনস্টিটিউশন, তো গৌরবময় ইতিহাস আছে 200 বছর ধরে। অনেক বড় বড় মানুষ আছেন যারা এই ইনস্টিটিউশনের সঙ্গে অ্যাসোসিয়েটেড আছেন, অনেক প্রাক্তনই আছেন যারা ভারতবর্ষ রাজ্য কেন ভারতবর্ষ না এমনকি আন্তর্জাতিক আঙিনাতেও নিজেদের ছাপ রেখে গেছেন। তো তাদের মধ্যে নিজেকে একজন মানে মনে করতে পেরে আমি সত্যি আপ্লুত হতাম যদি নিজেকে প্রাক্তনই ভাবতে পারতাম, কিন্তু এইভাবে যে আমাকে পুরস্কৃত করা হলো সেটা আমার মানে সম্মানটাকে অন্য মাত্রায় নিয়ে গেছে, তো আমি আপ্লুত। খুব ভালো লাগছে। আমাদের এক সময় বাংলার রাজধানী ছিল মুর্শিদাবাদ, সেই মুর্শিদাবাদের নবাব বাহাদুর ইনস্টিটিউশন 200 বছর পূর্ণ হচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে এখান থেকে সর্বভারতীয় নেট পরীক্ষায় প্রথম স্থান অধিকার করছে আমাদেরই ঘরের একটা ছেলে রূপায়ণ। আমাদের খুব ভালো লাগছে, তাকে আজকে আমরা সম্বর্ধনা দিয়েছি এবং অত্যন্ত ভালো রেজাল্ট করেছে, স্কুলের মুখ উজ্জ্বল করেছে, মুর্শিদাবাদের মুখ উজ্জ্বল করেছে নেটে সর্বভারতীয় ক্ষেত্রে সবদিকে ভালো রেজাল্ট করে। আমরা তার কাছে তার বাবা মার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আমরা চাইব তার আগামী দিন আরও ভালো ভালো জায়গায় পৌঁছোক, সে শুধু মুর্শিদাবাদ নয় আগামী দিনে ভারতবর্ষের সম্মান বৃদ্ধি করুক। কান্দি আলো ইন্টারন্যাশনাল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় ইন্টারন্যাশনাল আলো ফাউন্ডেশনের উদ্যোগে আলো স্বনির্ভর গোষ্ঠীর তত্ত্বাবধানে আপনাদের জন্য নিয়ে এসেছে রান্নাঘর। আলো রান্নাঘরে আপনারা পাবেন শুদ্ধ হার্বাল মিশ্রিত বিভিন্ন ধরনের মশলার সম্ভার, যার মধ্যে পাবেন লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গুঁড়ো হলুদ, খাঁটি সর্ষের তেল, বড়ি, চানাচুর, বিভিন্ন ধরনের ধূপকাঠি। এছাড়া রয়েছে হার্বাল চাপাতা, বিভিন্ন ধরনের পাঁপড়, সয়াবিন, বিভিন্ন ধরনের ডাল, বেকারির বিস্কুট, ন্যাপথালিন বল, ক্লিনজেল, ডিশওয়াশ, টয়লেট ক্লিনার, স্ক্রাব প্যাড ইত্যাদি। মনে রাখবেন, আমাদের বিক্রিত দ্রব্যের লভ্যাংশ দুস্থ মানুষের কাজে লাগায়। সত্যতা যাচাই করতে কান্দি আলোর ফেসবুক পেজে আমাদের ফলো করুন। ডিস্ট্রিবিউটর নেওয়ার জন্য বা মাল ক্রয়ের জন্য যোগাযোগ করুন AK হার্বাল, কান্দি, লিচুতলা।